হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আর আজ নতুন একটা ক্যারেক্টার আনলক করলাম, যেটি হচ্ছে ইজি ক্যারেক্টার, নাম লেকি আউটফিট। আর আজ এই ক্যারেক্টারটা দিয়ে গেম প্লে ভিডিওটি দেখাবো তোমাদেরকে। জাস্ট এই ক্যারেক্টারটা দিয়ে গেম প্লে খেলতে দেখাবো। আর এখন সাবওয়ে সার্ফার্সের ওয়ার্ল্ড টুর চলতেছে, কিছুদিন আগে নতুন আপডেট আসছে, অনেক সুন্দর লুকিংটা অনেক চেঞ্জ করছে, তার পাশে বরফ পড়া উইন্টার চেঞ্জ করতেছে মেবি। আর এই ক্যারেক্টারটা দিয়ে খেলতে এটার লুকিংটা একটু অন্যরকম, ওই জন্য অনেক ভালো লাগে। লুকিংটা হচ্ছে জঙ্গলি জঙ্গল স্টাইলের। সাবওয়ে সার্ফার্সের প্রত্যেকটা ক্যারেক্টার অনেক সুন্দর, এবার এক একটা লুকিং এক এক রকম। আমি এর আগে অনেকটা ক্যারেক্টারের গেম প্লেগুলো দেখিয়েছি, তোমরা না দেখলে অবশ্যই গিয়ে দেখে আসবা। আর এই ক্যারেক্টারটা অনেক ভালো লাগছে আমার কাছে, এটার লুকিংটাও অনেক সুন্দর, ভালোই অনেক ভালো ক্যারেক্টারটা। আর যারা যারা আমার গেম প্লেগুলোটি দেখতেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল নতুনগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা গেম প্লে ভিডিওটি দেখতেছো তাদেরকে। এর আগের গেম প্লে ভিডিওটিতে আমি ট্যাগবোর্ড ক্যারেক্টার, যে সাবওয়ে সার্ফার্সের রোবট ক্যারেক্টার আছে, ওইটার গেম প্লে ভিডিওটি দেখিয়েছি। আর আজ ইজি ক্যারেক্টারের গেম প্লে ভিডিওটি দেখালাম। আর সামনে নতুন ক্যারেক্টার আনলক করবো, ওই ক্যারেক্টারের গেম প্লে ভিডিও দেখাবো। নতুনগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সামনে নতুন ক্যারেক্টার আনলক করে নতুন গেম প্লে ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ ধরে আমার গেম প্লে ভিডিওটি দেখতেছ। সবাইকে অনেক অনেক